প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছো মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে বন্যা ও ঘূর্ণিঝড় সম্পর্কে জেনেছি আজ আমরা জানব আগুন রেগে কীভাবে দুর্যোগে পরিণত হয় তো আমরা এই দুর্যোগ মোকাবেলায় যে বিষয়গুলো আমাদের করণীয় সে সম্পর্কেও আমরা আজ জানতে পারবো তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি আগুনের কি ভয়াবহ চিত্র আগুন লেগে মানুষের বাড়ি ঘর ছাই হয়ে গেছে আবার কি কখনো কখনো আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানেও আগুন লেগে যায় এই যে আগুন লাগার যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আমরা চলো একবার দেখে আসি আগুন লেগে ঘর বাড়ি পুড়ছে আগুন নেভানোর দৃশ্য দেখতে পাচ্ছি আগুনে ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি এখানেও আমরা দেখতে পাচ্ছি আগুন নেভানো হচ্ছে এই যে আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে আর এই দুর্যোগটি আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে মানুষের সৃষ্ট কারণেই এই ঘটনা ঘটে যায় আগুনের প্রভাব বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আগুন এ লাগলে ঘর বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয় তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে শুষ্ক মৌসুমে বেশি আগুন লাগার ঘটনাগুলো ঘটে যায় গ্যাসের আগুন সিগারেটের আগুন ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইন থেকে আগুন এই যে বিষয়গুলো এগুলো থেকে আমাদের দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আমরা আরেকবার চিত্রটি দেখে নেই গ্যাসের আগুন সিগারেটের আগুন পিহেরিকেন চুলা থেকে আগুন মশার কয়েল বৈদ্যুতিক শর্ট সার্কিট ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইন থেকে আগুন আতসবাজি থেকে আগুন এই যে রকম আগুনের উপকরণ এগুলো থেকে আমরা এই আগুন লাগার ঘটনাগুলো ঘটতে দেখতে পাই আগুন লাগার কারণ আগুন কেন লাগে কি কারণে ঘটে মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগতে পারে এখানে কিছু উদাহরণ দেয়া হলো রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে সেখান থেকে আগুন লেগে যেতে পারে সিগারেট বিড়ি হুকার আগুন থেকে ঘরে কুপি হারিকেন মশার কয়েল জ্বালিয়ে রাখলে বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে কারখানার দাহ্য পদার্থ অর্থাৎ যে জিনিসে সহজে আগুন ধরে এরকম জিনিস থেকে শিশুরা আগুন নিয়ে খেলা করলে বা আতসবাজি ফোটাতে গেলে এক বাড়িতে আগুন লাগলে সহজেই অন্য বাড়িতে আগুন ধরে যেতে পারে এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এই যে যে আমরা আমরা আগুন নেভানোর প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তিগুলো সেগুলো দেখতে পাচ্ছি তারা কত যত্ন সহকারে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন ভাবে এই যে ভয়াবহ আগুন নেভাতে ভূমিকা পালন করছে তারপর আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে এখানে আমরা আগুনের ভয়াবহতা কমাতে এবং আগুন নেভাতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আগুন মোকাবেলা আমাদের এই যে ঘটনাগুলো ঘটে এগুলো থেকে কি আমাদের রক্ষা পেতে হবে তাই আগুন মোকাবেলায় করণীয় জিনিসগুলো সম্পর্কে আমরা এখন জানব প্রথমে নিজেকে রক্ষা করতে হবে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে আশেপাশের মানুষকে সচেতন করতে হবে বিল্ডিংয়ের ভেতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে তাজ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে আগুনে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে সেখানে দশ মিনিট ধরে পানি ঢালতে হবে ও দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না অর্থাৎ আগে জীবন বাঁচাতে হবে তারপর বাকি জিনিসগুলো রক্ষার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই যে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে আগুন সম্পর্কে জানলাম তাহলে আমরা যদি সচেতন হই তাহলে আমরা এই দুর্ঘটনাগুলো খুব সহজেই এড়াতে পারব এখন আমরা এই যে আগুন লাগার ঘটনাগুলো জানলাম এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আগুন লাগা সম্পর্কে কখনো কিছু শুনেছো হ্যাঁ আগুন লাগা সম্পর্কে আমি শুনেছি আগুন লাগলে ঘর অন্যান্য সম্পদ এমনকি মানুষ পুরে শেষ হয়ে যেতে পারে কেউ কি কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছো কিভাবে আগুন লেগেছিল আমি আমার নিজের এলাকায় আগুন লাগতে দেখেছি যা রান্নার পর চুলার আগুন আগুন থেকে লেগেছিল কিভাবে প্রতিরোধ করা যায় বিভিন্ন নিয়মে বা বিভিন্ন নিয়ম মেনে চললে আগুন প্রতিরোধ করা যায় সেগুলো হলো এক রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে দিতে হবে দুই সিগারেট ও বিড়ির আগুন নিভিয়ে ফেলতে হবে তিন ঘরে কুপি হারিকেন মশার কয়েল সাবধানে জ্বালাতে হবে চার বাড়ির বিদ্যুতের লাইন সর্বদা চেক করতে হবে পাঁচ মোট কথা আমাদের সর্বাবস্থায় সচেতন থাকতে হবে তাহলে আমরা কি এই ভয়াবহ আগুন থেকে রক্ষা পেতে পারি আগুন লাগলে তুমি কী করবে আগুন লাগলে করণীয় অর্থাৎ আগুন লাগলে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে এক প্রথমে নিজেকে রক্ষা করব দুই ফায়ার সার্ভিসকে খবর দেব তিন আশেপাশের মানুষকে সচেতন করব চার ভেতরে লোক থেকে গেলে কর্তৃপক্ষকে জানাবো পাঁচ কোনো সম্পদ রক্ষার ক্ষেত্রে নিজের জীবনের ঝুঁকি নেব না ছয় প্রয়োজনে দ্রুত মাইকিং করার ব্যবস্থা করব। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি কাজ করব সেটি হচ্ছে এ অধ্যায়ে যে আমরা দুর্যোগগুলো সম্পর্কে জেনেছি তা আমাদের অবশ্যই মনে আছে এবং আমরা একটি ছক আকারে বিভিন্ন দুর্যোগের কারণ প্রভাব আর মোকাবেলার উপায়গুলো লিখবো যেমন আমরা জেনেছি বন্যা সম্পর্কে ঘূর্ণিঝড় সম্পর্কে আগুন সম্পর্কে তাহলে চলো আমরা ছটপট লিখে ফেলি বন্যা সম্পর্কে আমরা লিখতে পারি বন্যার কারণ হচ্ছে বর্ষাকালে পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বন্যা হয় ঘূর্ণিঝড়ের কারণ হিসেবে আমরা লিখতে পারি বর্ষা মৌসুমে নিম্নচাপ সৃষ্টির ফলে ঘূর্ণিঝড় হয় আগুনের কারণ আমরা লিখতে পারি অসাবধানতার কারণে আগুন লাগে প্রভাব বন্যার ফলে আসলে যে প্রভাব আমরা দেখি বা বন্যার যে প্রভাব দেখি সেটি হচ্ছে বন্যার প্রভাবে মানুষের ঘর বাড়ি ডুবে যায় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি বা বলতে পারি ঘর বাড়ি গাছপালা রাস্তাঘাটের ক্ষতি হয় আগুনের ক্ষেত্রে মানুষের ঘর বাড়ি সম্পদ পুরে ছাই হয়ে যায় মোকাবেলা এগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেক্ষেত্রে আমরা বন্যা সম্পর্কে লিখতে পারি বিভিন্ন প্রস্তুতি গ্রহণের মাধ্যমে বন্যা মোকাবেলা করা যায় সতর্ক সংকেতের মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবেলা করা যায় আর সচেতনতার মাধ্যমে আগুন মোকাবেলা করা যায় এখন আমরা এই যে আগুন লাগলে কীভাবে মোকাবেলা করা যেতে পারে সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা করি এবং পরিকল্পনা করার পর আমরা কি করি একটি সভার আয়োজন করতে পারি সেটি আমাদের বিদ্যালয়ে হতে পারে আমাদের এলাকায় হতে পারে এবং দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমরা বিভিন্ন রকমের পোস্টার বানাতে পারি আর এই পোস্টারগুলোতে কি আমরা নিজে নিজে সুন্দর করে ছবি আঁকতে পারি এবং এছাড়াও আমরা বিভিন্ন প্রকারের ছবি সংযোজন করতে পারি তাহলে চলো আমরা কাজটি করে ফেলি এখন আমরা এখানে কিছু বাক্যাংশ আর কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা বামপাশের বাক্যাংশগুলোর সঙ্গে ডান পাশের যে দুর্যোগটি সম্পর্কিত আমরা সেটি মিলিয়ে ফেলি শুষ্ক মৌসুমে মানুষের অসচেতনতা সাগরের উপর নিম্নচাপ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথে ঘাটে পানি জমে যায় ঘূর্ণিঝড় জলাবদ্ধতা আগুন লাগা তাহলে চলো আমরা মিলিয়ে ফেলি শুষ্ক মৌসুমে মানুষের অসচেতনতার কারণে কি ঘটে আগুন লেগে যায় সাগরের উপর নিম্নচাপের ফলে কি হয় ঘূর্ণিঝড় হয় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথে ঘাটে পানি জমে যায় তাতে কি হয়ে যায় জলাবদ্ধতা চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আর একটি মজার কাজ করব সেটি হচ্ছে আমরা নিজের শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করবো ক মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ হল ড্যাস কি আগুন তাহলে বাক্যটি আরেকবার পরে ফেলি মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ হলো আগুন বাংলাদেশে প্রধানত ড্যাশ মৌসুমে বেশি বেশি আগুন লাগে কোন মৌসুমে শুকনো মৌসুমে তাহলে বাক্যটি আরেকবার পড়ি বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুমে বেশি বেশি আগুন লাগে বাংলাদেশে বন্যা ও ড্যাশ বেশি হয় বাংলাদেশে বন্যা ও কী বেশি হয় ঘূর্ণিঝড় তাহলে বাক্যটি আরেকবার পরে ফেলি বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় বেশি হয় ধর রান্না শেষে চুলার আগুন ড্যাশ রাখবো কী রাখবো নিভিয়ে রাখবো তাহলে বাক্যটি আমরা আরেকবার ছটপট পরে ফেলি রান্না শেষে চুলার আগুন নিভিয়ে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বিভিন্ন রকমের দুর্যোগ সম্পর্কে জানলাম এবং এগুলো মোকাবেলা করতে হবে কিভাবে সেগুলোও জানলাম এখন আমরা শুধু নিজেরা যে সচেতন হব তা না আমরা নিজেরা সচেতন হব আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব আমরা এ বিষয়গুলো নিয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করতে পারি বিভিন্ন সভার আয়োজন করতে পারি যাতে করে মানুষ সচেতন হতে পারে এছাড়াও আমরা আমাদের খেলার বন্ধুরা যারা আছে খেলা করতে গেলাম সেখানে গিয়ে অভিনয়ের মাধ্যমে আমরা সচেতন সচেতনতা বাড়াতে পারি এবং বিভিন্ন পোস্টার তৈরি করে আমরা এর সচেতনতা বাড়াতে পারি এছাড়াও আমরা স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমরা এর সচেতনতাগুলো বৃদ্ধি করতে পারি তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার বিভিন্ন পড়া নিয়ে আসব সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি